फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी अवंतिका आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के सकाल सकाल ही आमार ब्लॉगटा शुरू कर दिलाम किन्तु आमी भालो नहीं कारण आज के देखते ही पाच्छो आर भिडियोते अवश्य देखते पाबे घर बाड़ीर की अवस्था माने खूब शोचनीय अवस्था और प्रचंड प्रचंड खाटनी तो तार जोन्नो आमी भालो नहीं तो आज के देखते थाको ब्लॉगटा। এখন বাজে সকাল 10টা তো 10টা থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। হ্যাঁ তোমাদেরকে বললাম না যে আমি ভালো নেই দেখো আমি ভালো নেই তার কারণটা দেখে নাও বারান্দায় অনেক জিনিস ছিল সেগুলো নিচে নিয়ে যেতে হয়েছে আর বারান্দায় আলমারি ছিল সেই আলমারিও নিয়ে যেতে হয়েছে নিচে আর দেখো ভাঙচুর হয়েছে তো সারাদিনে প্রচুর আওয়াজ মানে মনে হচ্ছে ছাত্রা ভেঙে মাথায় পড়ছে এরকম আওয়াজ হচ্ছে আর তাতে তো খাটনি দেখতেই পাচ্ছ ঘর বাড়ির যে অবস্থা আর এর জন্য একদিকে ভালো হচ্ছে খারাপের পরেই তো ভালো আসে তাই না তার জন্য তো দেখলে তো আমি কি বললাম কি কারণে আমার মনটা খারাপ তো আমার ঘরটা ছোট তার জন্য আলমারিটা ছিল বারান্দায় সেই আলমারিটা এখন আপাতত বা নিচে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আরান্দা আলমারিতে প্রচুর শাড়ি ছিল শাড়িগুলো এখন ঘরে টাল করে রাখা হয়েছে ওই শাড়িগুলো আমাকে গোছাতে হবে আর যে কীভাবে গোছাবো কোথায় রাখবো চৌদিকে তো দুগুলোই পরিপূর্ণ হয়ে গেছে কীভাবে রাখবো সেটাই আমার মাথার মধ্যে চিন্তা চেপে গেছে অত ভালো ভালো শাড়িগুলো কীভাবে রাখবো বস্তা ছাড়া আর আলমারির ভিতরে রাখবো তো প্রচুর ধুলো আর ভাঙচুর হচ্ছে আলমারিতে ধুলো যাচ্ছে প্লাস ওর ওপরে মানে প্রচুর আঘাত হচ্ছে আর এই মিস্ত্রি দাদা দাদাকে ধরে আমার কেন ঘরটা ভেঙে দিল আর যে কারণে ঘরটা ভাঙা হয়েছে সেটা হলো আমাদের পুরানো ছাদ ছিল মানে ঠাকুরদাদা বানিয়েছিল আমার শ্বশুরমশাইয়ের বাবা সেও তো অনেক পুরাতন বাড়ি আর ছাদটা অনেক জায়গায় একটু ফাটল ফাটল ধরেছে তার জন্য বাবা নতুন করে ভেঙে চুড়ে আবার নতুন করে মজবুত করে বানাচ্ছে তো নতুন ছাদ আর পুরানো ছাদ মানে এক আর নতুন আর পুরানো একসঙ্গে মানে একসঙ্গে করা হচ্ছে যাতে মিস্ত্রিরা বলেছে ছাদটা আরও মজবুত হবে আরও ভালো হবে তো তার জন্য আর এটা সিঁড়ি দেখো পুরো খোলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বারান্দাটাও খোলা আকাশ আমরা দেখতে পাবো খাটে বসেই আমি দেখতে পাবো খোলা আকাশ চাঁদ সূর্য কিছু গ্রহ নক্ষত্র সব কিছু আমি দেখতে পাবো আর এটা আমি হচ্ছে আলপনা দিয়েছিলাম আমার স্বাদের আলপনা এখন ধুলোই পরিপূর্ণ হয়ে গেছে আর এই যে বারান্দার সামনেই আছে আর একটা সিঁড়ি দুটো সিঁড়ি সামনাসামনি এই যে আর যেটা বলছিলাম আমার আলমারি এই জায়গাটায় রাখা হয়েছে এখানে আপাতত ক্ষণস্থায়ীভাবে দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ীভাবে রাখা হয়েছে এই জায়গাটা এই আলমারিটা রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছ কী দশা হয়েছে ধুলোর আর এই যে এবার আমি চলে যাব আমার ঘরে আর এই সামনেটাই একটু ঝাঁটিয়েছি কারণ এত প্রচণ্ড আমার সাইনাসের প্রবলেম তার জন্য এত হাঁচি হচ্ছে আমি আর ধুলো ঝাড়তে পারছিলাম না আর ঝাঁটাতেও পারিনি ঘরটা মুছে নিয়েছি বিছনা টিছনাগুলো পরিষ্কার পরিপাটি করে মানে গুছিয়ে নিয়েছি আর শাড়িগুলো আর কিছু জিনিসপত্র টাল করা আছে ভাবছি কীভাবে গোছাবো দেখো শাড়ি আর শোকেশে যে শাড়িগুলো আছে সেগুলো গোছানো আছে কিন্তু আলমারিতে প্রচুর প্রচুর শাড়ি ছিল শাড়িগুলো এখন টাল হয়ে গেছে আলমারির শাড়িগুলোর এই দশা হয়েছে জানি না কোথায় রাখবো আর কেমনভাবে রাখবো
প্রচণ্ড মাথায় একটা চিন্তা চেপে আছে যে শাড়িগুলো কোথায় রাখবো আর কীভাবেই বা রাখবো। তা আলমারির ভিতরে রাখা যাবে তো যা ধুলো কী করেই বা রাখবো সেটাই একটু। ঘরের সামনেই তো ধুলোর এক মরুভূমি, বারান্দা ধুলোর মরুভূমি হয়ে আছে, তো যতই পরিষ্কার করে রাখতে চাই ধুলো তো হবেই ঘরটা। তো যাই হোক, আমি আরেকটা জিনিস দেখাবো, আমাদের বাগানে বিশাল এক বড় চালতা গাছ আছে, সেই চালতা গাছে দেখো এক দাদা চালতা পাড়তে এসছে, বলল যে চালতা নেব, তো চালতা দেখো চালতা পাচ্ছে। চালতা গাছটা আমি দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। সামনে তো একটা ওই তো এই বাবু, ওই তো সামনে একটা ঝুলছে দেখো, বিরাট বড় একটা চালতা গাছ, আর প্রচুর প্রচুর চালতা হয় এতে, আর ওই চালতাগুলো পেকে পেকে পড়ে, যে চালতা দেখতে পাচ্ছ চালতা, কিন্তু অনেক রেসিপি বানিয়ে খাওয়া যায়, চালতা ডাল করে খাওয়া যায়, চালতা চা আচার করে খাওয়া যায়, চালতা চাটনি করে খাওয়া যায়। তো তো আমি যদি কোনোদিন সুযোগ হয়ে থাকে তো তোমাদেরকে চালতার ডাল আর চালতার আচার আর চালতার চাটনি করে অবশ্যই রেসিপি বানিয়ে দেখাবো, আর অসাধারণ লাগে চালতার ডাল। তোমরা যদি কোনোদিন চালতার ডাল খেয়ে থাকো, অনেকেই হয়তো খায়নি, যদি খেয়ে থাকো তাহলে বুঝবে চালতা ডাল খুব সুন্দর লাগে, খুব টেস্টফুল, আর খুব একটা মিষ্টি গন্ধ আছে। এই যে চালতা, ইয়া বড় বড় চালতা, এই চালতাগুলো পেড়ে নিয়ে যাচ্ছে, মাকে বললো যে কাকিমা কয়েকটা চালতা নেব, তো মা বললো আমি তো পারতে পারবো না, তুমি পারলে পেড়ে নিয়ে যাও, তো চালতা পেড়ে নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে দুটো নিয়েছি কারণ কালকে ডাল বানাবো, চালতা ডাল অসাধারণ লাগে, অথবা চালতা চাটনি। ওই যে দুটো রেখে দিয়েছি আমাদের জন্য, আর বাকিটা দাদা নিয়ে যাচ্ছে। ব্লগটি আর আমি বেশি দূর নিয়ে যাবো না, এখানেই সমাপ্ত করব। তো আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার